প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমাদের বিষয় গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ ক্লাস ফোরের অঙ্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা 2021 সালের আগস্ট মাসে দেওয়া হয়েছে, তার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে করিয়ে দেবো, সমস্ত অঙ্কগুলো করিয়ে দেবো। তাহলে তুমি চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, আর তুমি যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এখানেই রয়েছে। চলো আমরা তাহলে শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল যে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ MCQ। তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। প্রথম যেটা ছিল, দেখো, সমান তিন ভাগের এক ভাগ হলো, সমান তিন ভাগের এক ভাগ হলো, মানে কোনো একটা জিনিসকে তুমি যদি তিনটি ভাগে ভাগ করো সেটাকে হয় 1/3, মানে 1/3, 1/3। তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তুমি একের কয়ের উত্তরটা ঠিক করে নিয়েছো। চলো একের ক্ষয়ে যাই। একের ক্ষ হচ্ছে লব 3 ও হর 8 হলে ভগ্নাংশটি হবে। তোমরা জানো যে লব হয় ভগ্নাংশের উপরেরটি আর হর হচ্ছে নিচের সংখ্যাটা। তাহলে এখানে লব 3 আর হর 8 বলেছিল, তাহলে উপরে 3 হবে আর নিচে 8 কোথায় আছে? দেখো এই যে এ, এ যেটা আছে ওটা হবে সঠিক উত্তর। আশা করি ক এবং খ এর উত্তর তোমরা বুঝতে পেরেছো এবং করে নিয়েছো। চলো এবার আমরা গ এর উত্তর করব এবং তারপরে যেগুলো আছে গ ঘ সব উত্তরগুলো করব। দেখো গ এ ছিল রং করা রয়েছে, দেখো একটা ছবি আছে, এই ছবিটা রং করা আছে, তিনটে ঘর রং করা, তিনটে ঘর ফাঁকা। তাহলে তোমরা বুঝতেই পারছো মোট ঘর কয়টা? 6টা। মোট ঘর 6টা। তাহলে মোট ঘর যদি 6টা হয় তার মধ্যে তিনটে রং করা, দেখো এটা রং করা, এটা রং করা আর এটা রং করা, তাহলে টোটাল 6টা, মোট 6টা আর রং করা হচ্ছে তিনটে। তাহলে তোমার সঠিক উত্তর হবে 3/6। কত অংশ রং করা? 3/6। সি হচ্ছে সঠিক উত্তর। চলো ঘয়ে দেখি, 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1/4 কিগ্রা আলুর দাম কত? তোমরা জানো যদি 1 কিগ্রার দাম 12 টাকা হয়, 2 কিগ্রার দাম কত হয়? আমরা 2 দিয়ে গুণ করব 12 কে। তাহলে এখানে যেহেতু 1/4 কিগ্রা বলেছে তাই আমরা 12 কে 1/4 দিয়ে গুণ করব। দেখো 12 কে যদি তুমি 1/4 দিয়ে গুণ করো, গুণ 1/4, তাহলে দেখো 4 কেটে যাচ্ছে 12, কত? 3। তিন আর গুণ 1, 3 গুণ 1 করলে কত হবে? 3 এর সাথে 1 গুণ হলে 3 হয়। তাহলে সি হচ্ছে সঠিক উত্তর, 3 টাকা। আশা করি একের যে ক খ গ ঘ সব উত্তরগুলো তোমরা ভালোভাবে করে নিয়েছো। চলো এবার আমরা 2-এর উত্তরগুলো দেখো। 2-এ দেখো ছিল সত্য বা মিথ্যা, তোমাকে লিখতে হবে সত্য বা মিথ্যা লিখতে হবে, আর ব্র্যাকেটে টি না হলে এফ লিখতে হবে। যেটা সত্য তার জন্য টি লিখতে হবে, যেটা মিথ্যা তার জন্য এফ লিখতে হবে। প্রথমে আছে দেখো কয়ে 1/3, এটাকে গ্রেটার দ্যান বলে, গ্রেটার দ্যান চিহ্ন, মানে 1/3 বড়, 1/2 থেকে, 1/3 1/2 থেকে বড়, এটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে টি হবে, যদি ভুল হয় তাহলে এফ হবে। তাহলে তোমরা বলো কোনো একটা জিনিসকে তিন ভাগ করলে যা হয় সেই জিনিসটাকে 2 ভাগ করলে কি একই হয় না? কোনটা বেশি হয় যদি 2 ভাগ করো? মনে করো তোমাকে 15 টাকা দেওয়া হয়েছে, বলছে তোমরা 3 জন ভাগ করে, তাহলে তুমি কত করে পাবে? 5 টাকা করে পাবে। কিন্তু যদি বলে 2 জন ভাগ করে নাও, তাহলে দেখো 7 টাকা 50 পয়সা করে পাবে। তাহলে কোনটা বেশি? 2 ভাগ করলে বেশি, তাহলে 1/2 বেশি হবে 1/3 থেকে, কিন্তু এখানে উল্টো লেখা আছে তাই এটা হবে মিথ্যা। মিথ্যা মানে তোমরা মিথ্যা লিখবে আর
ব্র্যাকেটে এফ লিখব। আশা করি কয়ের উত্তরটা বোঝা গেছে। খয়ে চলো দেখো, খয়ে ছিল 100 মিটার মান ইকুয়ালস টু 100 মিটার সমান সমান 1 সেন্টিমিটার। এটা কি ঠিক? না, তোমরা জানো 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তোমরা জানো, ভালো করে বলছি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু এখানে উল্টো লেখা, তাই এটাও মিথ্যা। তুমি কি লিখবে? মিথ্যা বলে ব্র্যাকেটে এফ লিখবে। ঠিক আছে, গয়ে দেখো, 3 × 1000 গ্রাম, 3 × 1000 গ্রাম মানে 3000 গ্রাম। তাহলে 3000 গ্রাম মানে হচ্ছে 3 কিগ্রা। আমরা জানি 1000 গ্রাম মানে 1 কিগ্রা, তাহলে 3000 গ্রাম মানে 3 কিলো। এটা সত্যি, তাহলে এটা সত্য বলে লিখবে, আর লিখবে টি। এবার দেখো ঘ, ঘয়ে ছিল 3/3 অংশ মানে সম্পূর্ণ অংশ। মনে রাখবে সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। তাহলে 3/3 দেখো, কাটাকাটি করে দিয়ে ভাগ করলে 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। সুতরাং 3/3 মানে সম্পূর্ণ অংশ, কথাটা ঠিক, এটা হবে সত্য, এটাও সত্য হবে, তাহলে টি হবে। তাহলে আশা করি 2-এর সমস্ত উত্তরগুলো তুমি ঠিক করে নিয়েছো। ক হচ্ছে মিথ্যা, খ মিথ্যা, গ সত্য, ঘ সত্য। এবার চলো আমরা পরের গুলো দেখে নেব। দেখো, 3-এ ছিল একটি ছক পূরণ করতে হবে, ছকটি পূরণ করতে হবে। ছকে প্রথমে এ তে ছিল সমান 10/5 ভাগ, এগুলো ফাঁকা, সামান্য ভগ্নাংশে লিখতে হবে আর দশমিক ভগ্নাংশে লিখতে হবে। আর বিতে সব ফাঁকা, শুধু দশমিক ভগ্নাংশটা দেওয়া আছে। আমি এটাকে করে দেখাবো। খয়ে দেখো, 7-এর একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লিখতে হবে। আর বিতে আছে 3 ও 5-এর দুটি সাধারণ গুণিতক লিখতে হবে। তাহলে 3-এর ক খ, আর 4-এরও ক খ আছে। 4-এর কয় দেখো, চিকুর, চিকুর কি ছিল? 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা ফিতে পড়ে থাকবে? তার মানে বুঝতেই পারছো যে এটা বিয়োগ করতে হবে। আমি সব করে দেখাবো। আর খয়ে দেখো, যোগ করতে হবে লিটার আর মিলিলিটার, এটাকে যোগ করে কত হবে সেটা বার করতে। তাহলে চলো আমরা এই যে 3 আর 4 এই প্রশ্নের উত্তরগুলো এবার করে নিই। দেখো, 3-এর ক যেটা ছিল, তার এ এরকম লেখা ছিল সমান 10/5 ভাগ, এটাকে সামান্য ভগ্নাংশে লিখলে লিখতে হবে 5/10, আর দশমিক ভগ্নাংশে লিখতে হবে 0.5। এবার এইটা দেওয়া ছিল 0.7 দিতে, তোমরা সামান্য ভগ্নাংশে লিখবে 7/10, আর এখানে লিখবে সমান 10/7 ভাগ। আশা করি 3-এর ক তোমরা ভালো করে নিয়েছো। চলো এবার আমরা 3-এর খ দেখব। 3-এর খয়ে দেখো যে দুটো ছিল, একটা এ একটা বি। এ তে ছিল যে 7-এর একটি জোড় গুণিতক, মানে তোমরা 7-এর ঘরের নামটা জানো, তার জোড় গুণিতক হচ্ছে 7-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 7-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে, 7-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, সেইগুলো। তাহলে আমরা একটাই নেব, তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করবে কত পাচ্ছ? 14। এটা হচ্ছে একটি জোড় গুণিতক। 7-এর একটি বিজোড় গুণিতক বলেছিল, তাহলে বিজোড় গুণিতক কত? 7-এর সঙ্গে 3 গুণ করলে যেটা হবে 21, এটা একটি বিজোড় গুণিতক। 7-এর সঙ্গে 5 গুণ করলে যেটা হতো সেটাও একটি বিজোড় গুণিতক, কিন্তু আমরা একটা নিতে বলেছে, তাই 7-এর সঙ্গে 3 গুণ করে আমরা 21 পাই। এটা 7-এর ঘরের নামটা তোমরা জানো, তাহলে সেই 21 হচ্ছে এখানে বিজোড় গুণিতক। তাহলে খয়ের এ তোমরা বুঝতে পেরেছো। খয়ের বি দেখো, খয়ের বি তে ছিল দেখো যে 3 ও 5, 3 ও 5 এর সাধারণ গুণিতক দুটো নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সাধারণ গুণিতক হচ্ছে ওদেরকে গুণ করে দিতে হয়। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 3 × 5 হচ্ছে 15, 15 হচ্ছে প্রথম সাধারণ গুণিতক। এবার দুটি বলেছিল, সুতরাং দুটি সাধারণ গুণিতক হলো একটা 15, অপরটি ও, 15-র সঙ্গে তুমি 2 গুণ করে দাও 30। তুমি 15-র সঙ্গে 3 গুণ করলে যেটা পাবে সেটাও সাধারণ গুণিতক, কিন্তু আমরা একটা নেব,
যেহেতু একটা 15 পেয়েছি, অন্যটা 15 এর সঙ্গে 2 গুণ করলে যেটা পাবো 30, সেটা আশা করি 3 এর ক খ তোমাদের ক্লিয়ার। চলো 4 এর ক। 4 এর ক তে ছিল দেখো ওই চিকুর কাছে যে ফিতেটা ছিল সেটা সবুজ ফিতে 5 মিটার ছিল, সেখান থেকে 2 মিটার 30 সেমি সে কেটে ফেলেছে। তাহলে কেটে ফেলা মানে তোমরা জানো বিয়োগ হয়, তাই বিয়োগ হয়ে গেছে। দেখো দেখো এখানে বিয়োগ হয়েছে, এক ছিল 5 মিটার আর এখানে ছিল হচ্ছে এই 5 মিটার ছিল আর এখানে ছিল, তাহলে সেন্টিমিটার ছিল না, তাহলে 5 মিটার 00 সেন্টিমিটার আর 2 মিটার 30 সেন্টিমিটার, বিয়োগ করো 0 3 আছে কত হলো 10 হবে 7, হাতের 1 সেই 1 এই 2 এর সঙ্গে যোগ হবে, তাহলে 2 আর 1 3, 5 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, তাহলে 2 মিটার 70 সেন্টিমিটার। তাহলে চিকুর কাছে কত রইলো 2 মিটার 70 সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে পড়ে থাকে। এটা হলো 4 এর ক, আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। চলো 4 এর খ দেখি। 4 এর খ তে ছিল দেখো লিটার আর মিলিমিটার, এই যে লিটার আর মিলিমিটার দিয়ে দুটো ছিল আর এখানে বলেছিল 5 মানে 5 আর 201 3 আর 825 যোগ করো 5 আর 1 6, এই যে 6 হলো 2 আর 0 2, আচ্ছা 8 আর 2 যোগ করলে 10 হবে, তার 0 বসবে হাতে 1, 5 আর 3 8 আর 1 9। তাহলে এই হলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর যেটা আগস্ট মাসের দ্বিতীয় সিরিজ দেওয়া হয়েছে পার্ট 5। আশা করি তোমরা সমস্ত উত্তর ভালোভাবে বুঝে নিয়েছো এবং অন্য অন্য সমস্ত বিষয়ের উত্তর পেতে হলে তোমরা নিচে দেখো সোজাসুজি নিচে থাকবে ডেসক্রিপশন বক্স, সেখানে চেক করলে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে নাও।